আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আজকে আমরা একটি দাবি আদায়ের আশায়, একটি অধিকার আদায়ের আশায় আমরা এই সাহাবাগ অঞ্চলে আজকে 114তম দিনে এই অনশনে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, তার জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়াটা বলি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক সংখ্যক শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা এই অনশন মঞ্চে উপস্থিত হয়ে আজকে অসুস্থ অবস্থায় যার যার বাড়িতে অবস্থান করছেন, কেউ বা হাসপাতালের বেডে আছেন, কারো বাবা, কারো মা, কারো স্বামী, কারো সন্তান, কারো স্ত্রী, তাদের অসুস্থতার জন্য এই অনশনে উপস্থিত হতে পারছেন না সাময়িকভাবে, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে সুস্থতা দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা জানেন প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই অনশনের কর্মসূচি বিদ্যমান থাকে, চলমান থাকে। সেই সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা এখানে অনশনের কর্মসূচি চলমান রাখি। সেই সকাল 8টা এবং সন্ধ্যা 7টা পর্যন্ত, সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা এই অনশন মঞ্চে সকল পানাহার থেকে আমরা বিরত থাকি। আমরা জানান দিতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে যে আমরা এই ত্যাগের বিনিময়ে আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যে ন্যায্য দাবিগুলো অবশ্যই আপনি মেনে নেবেন, এবং মেনে নেবেন বলেই কিন্তু আমরা আজকে 114 দিন যাবৎ এই অনশন মাঠে অবস্থান করছি। তারই পরিপ্রেক্ষিতে প্রতিদিনই আমাদের সকাল 8টা থেকে আন্দোলন বা এই অনশন শুরু হয়, প্রতিদিন আলোচনা থাকে আমাদের যুক্তিগতা নিয়ে। আজকেও ধারাবাহিকভাবে আমাদের এই আলোচনা পর্ব শুরু হতে চলছে, আর আলোচনা পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক, খুলনা জেলা থেকে আগত মাসুদুল হক স্যারকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনী আযকুরকুম।
فلنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات فبشر الصابرين الذين إذا সেখানে কোনো বয়সের তারতম্য হতে পারে না, সেখানে কোনো
সার্টিফিকেট বা মেয়াদের কোনো তারতম্য হতে পারে, আমরা সকলের জন্যই এই অনশন মাঠে আমরা ইনশাল্লাহ তাদের সকলের দাবি আদায়, যে পর্যন্ত আমাদের পরিপূর্ণ শর্তহীনভাবে, একটা কথা মনে রাখবেন, যে পর্যন্ত আমাদের শর্তহীনভাবে আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের অনশন চলবেই চলবেই চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই।